ডুবে যাওয়া লঞ্চ মর্নিং ওয়াট থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। দুপুর 1:45 দিকে লাশটি লঞ্চের ভেতরে নিয়ে আসে ডুবুরিরা। এ নিয়ে লঞ্চ ডুবির ঘটনায় 33টি মৃতদেহ উদ্ধার করা হলো। সকালে মর্নিং ওয়াটকে টেনে নদীর কিনারে নিয়ে আসেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকারী জাহাজ দুরন্তের মাধ্যমে ম্যানুয়াল পদ্ধতিতে এই কাজ চলে। নদী তীরবর্তী এলাকায় এয়ার লিফটিং পিলারের সাথে লঞ্চটিকে বেঁধে রাখা হয়েছে। উদ্ধার কাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। বলো না, এখন শুরু বলো না।